নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব কম্পিউটারের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যেগুলো আপনাদের এন ভি এস আপনাদের জিজ্ঞাসা করা হয় তা এই পরীক্ষাগুলোতে প্রাইমারিটা যে কম্পিউটারের কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় তা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় তো বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন নিয়ে নেবেন তার কারণ আপনারা ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগেই বাড়িতে বসে নিজেরা একটা মক প্র্যাকটিস করে দেখুন কম্পিউটারের কোশ্চেনে আপনাদের পারফরমেন্স কিরকম আছে তা যে প্রশ্নটার উত্তর আপনাদের সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব আর পঞ্চাশটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই ক্যালকুলেট করে সৎভাবে আমাদের পোস্ট করবেন আর আপনাদের পোস্টের সাথে সাথে আপনারা নিজেরা জানতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করছি আশা করছি আপনারা সবাই খাতা পেন নিয়ে প্রস্তুত তা প্রথম প্রশ্ন এ পিয়ার টু পিয়ার ল্যান ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট নেটওয়ার্ক আর্কিটেকচার ফর অপশান এক নম্বরে আছে দ্য ইন্টারনেট অপশান দু নম্বরে আছে হোম নেটওয়ার্ক অপশান তিন নম্বরে আছে নেটওয়ার্ক রিকোয়ারিং এ সার্ভার উইথ শেয়ার্ড রিসোর্সেস আর অপশান চার নম্বরে আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আর অপশান পাঁচ নম্বর আছে নান অফ দিস তাহলে এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান দুই হোম নেটওয়ার্ক নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু সিমিলার টু এ হাব ইন অ্যান ইথারনেট নেটওয়ার্ক এ হেল্পস রিপ্লে ডেটা বিটুইন ওয়ারলেস নেটওয়ার্ক নোটস তাহলে বন্ধুরা দুই নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে চারটে পাঁচটা অপশানের মধ্যে তা এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি ওয়ারলেস অ্যাক্সেস পয়েন্ট নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি সেলফোন ইউজ ড্যাশ টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে আর তিন নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি মাইক্রোবাউসা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ইন সি এস এম এ অবলিক সিডি দ্য কম্পিউটার সেন্স এ ফিক্সড ইউনিট অফ ডেটা কল্ড অ্যান্ড ড্যাশ তাহলে সেটাকে কী বলে সেটা আমাদের কাছে জানতে চাওয়া তাই এর সঠিক উত্তর হবে অপশান দুই প্যাকেট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দ্য ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউ আর এল ইজ কেস সেন্সিটিভ ইন দ্য ড্যাশ তাহলে সঠিক উত্তর অপশান সি ডাইরেক্টরি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ড্যাশ তাহলে যেটা সঠিক উত্তর সেটা আমাদের বলতে হবে আপনারা নিশ্চয়ই এই কোশ্চেনের সঠিক উত্তরটা সবাই জানেন তা যারা বলছেন অপশন সি বা তিন এনকোডিং স্ট্যান্ডার্ড ইউজ টু রিপ্রেজেন্ট লেটার অ্যান্ড ক্যারেক্টার তাদের সবার উত্তর সঠিক আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন এ গ্লোবাল নেটওয়ার্ক মেড আপ অফ থাউজেন্ডস অফ প্রাইভেটি ওল্ড কম্পিউটার্স অ্যান্ড নেটওয়ার্কস ইজ কল্ড দ্য তা সেটাকে কী বলে সেটা আমাদের বলতে হবে এর সঠিক উত্তর হবে অপশান দুই নম্বর বা ইন্টারনেট বা অপশান বি নম্বর চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর এইট হুইচ অফ দি ফলোইং ইজ নট এ বেসিক ফাংশান অফ দ্য অপারেটিং সিস্টেম তাহলে অপারেটিং সিস্টেমের বেসিক ফাংশন না কোনটা সেটা আমাদের জিজ্ঞেস করেছে তা এখানে এই পাঁচটা অপশানের মধ্যে সঠিক উত্তর হলো অপশান দুই প্রোভাইড দ্য ওয়ার্ড প্রসেসিং সিস্টেম

ওয়েবসাইট ইজ এ কালেকশন এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান চার অল অফ দিস কোশ্চেন দ্য ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার ই এন আই এসি তাহলে কোন ব্যক্তি এটা করেছিল সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছে অপশান ওয়ান ভ্যান নির্মান তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন উইচ অফ দি ফলোইং ইজ নট এ নেটওয়ার্ক তাহলে এর মধ্যে কোনটা নেটওয়ার্ক না সেটা আমাদের বলতে হবে যারা বলছেন অপশান সি অপটিক্যাল ফাইবার এটা একটা কেবিল তা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে আসবো পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফোরটিন ইন এম ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিডার সি স্ট্যান্ডস ফর তাহলে সি স্ট্যান্ডস ফর আপনাদের এখানে বার করতে হবে তাহলে এম আই সি আর চোদ্দো নম্বর প্রশ্নে যারা বলছেন অপশন চার ক্যারেক্টার তাদের সবার উত্তর সঠিক আর এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিডার আশা করি আপনারা সবাই জানেন চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন হুইচ অফ দি ফলোইং ইজ দ্য লার্জেস্ট ইউনিট অফ স্টোরেজ তাহলে চারটের মধ্যে যেটা লার্জেস্ট সেটা আমাদের বলতে হবে পাঁচটার মধ্যে যেটা লার্জেস্ট মানে চারটের মধ্যে যেটা লার্জেস্ট আর পাঁচটার মধ্যে বলছে নান অফ দ্য অ্যাবাব তাহলে পনেরো নম্বর প্রশ্নে যারা উত্তর বলছেন অপশান চার টিভি টেরাবাইট তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন ভাইরাস ভাই ভার্চুয়াল মেমোরি ইজ তাহলে ভার্চুয়াল মেমোরি কোনটা সেটা আমাদের বলতে হবে তা যারা এই কোশ্চেনের অ্যান্সার বলছেন অপশন ওয়ান মেমোরি অন দ্য হার্ড ডিস্ক দ্যাট দ্য সিপিইউ ইউজেস অ্যান্ড এক্সটেন্ডেড র্যাম তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন ড্যাশ ইজ দ্য প্রসেস অফ ফাইন্ডিং ইয়ার্স ইন সফটওয়্যার কোড তাহলে কোনটাকে বলে সেটা আমাদের এখানে বলতে হবে তা যারা বলছেন অপশন দুই নম্বর টেস্টিং তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু আন্ডু দ্য লাস্ট অ্যাকশন ইন এ ডকুমেন্ট আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কন্ট্রোল জেড মানে আন্ডু কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে রিডু কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট আর কন্ট্রোল ইউ মানে হচ্ছে আন্ডারলাইন তাই না এটা সবাই নিশ্চয়ই জানেন আর কন্ট্রোল জেড মানে হচ্ছে আন্ডু আন্ডু মানে হচ্ছে আনডিলিট রিডু মানে রিপিড ডু আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আমরা যাব পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন দ্য প্রোগ্রাম হুইচ আর অ্যাস পারমানেন্ট অ্যাস হার্ডওয়্যার অ্যান্ড স্টোর ইন রম ইজ তাহলে সেগুলোকে কী বলে তা সেগুলোকে বলে অপশান তিন নম্বর ফার্মওয়ার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফর ক্রিয়েটিং এ ডকুমেন্ট ইউ ইউজ কমেন্ট অ্যাট ফাইল মেনু কোন কমেন্ট আপনারা ইউজ করেন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য সেটা আমাদের কাছে জানতে চেয়েছে তা যারা অপশান ইউজ করছেন অপশান সি নিউ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান সরি টোয়েন্টি কোশ্চেনটা দুবার হয়ে গেছে তা এটা দুবার হয়ে গেছে থাক তা আমরা এটা কী হবে নিউ তা চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ানের কোশ্চেনটা ডবল হয়ে গেছে তাই না তা আমরা চলে আসলাম টোয়েন্টি টু কোশ্চেনে তাহলে ড্যাশ ইজ দ্য প্রসেস অফ ক্যারিং আউট কমেন্টস তাহলে কোনটা হবে এর সঠিক উত্তর আমাদের বার করতে হবে তাহলে বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এক্সিকিউটিং চলে আসবো সেই সময় আপনি কি করেন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে তা যারা বলছেন অপশান ওয়ান পুজ দা টেক্সট ইন হুইচ রেসপেক্ট টু দ্য মার্জিন তাদের সবার উত্তর সঠিক চলে আসবো উই ইন উইথ মার্জিন সরি আমি এখানে ভুল পড়লাম পুজ দ্য টেক্সট ইন উইথ

তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা পঁচিশ নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান চার নম্বর ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটার চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 26 সিক্স ড্যাশ ইজ দ্য প্রসেস অফ ডিভাইডিং দ্য ডিস্ক ইন্টু ট্র্যাকস অ্যান্ড সেক্টরস তাহলে কোন প্রসেসটাকে বলে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে আর ছাব্বিশ নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান দুই ফরম্যাটিং তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি হোয়াট ইজ দ্য পার্মানেন্ট মেমোরি বিল্ড ইন ইউর কম্পিউটার কল্ড তাহলে পারমানেন্ট মেমোরিকে কী বলে তা এর সঠিক উত্তর যারা বলছেন অপশান ফাইভ রম তাদের সঠিক সবার সঠিক উত্তর রম মানে রিড অনলি মেমোরি আর র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর সিপি মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাই না চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট আঠাশ নম্বর প্রশ্নে তাহলে হুইচ কম্পিউটার মেমোরি ইজ ইউজড ফর স্টোরিং প্রোগ্রামস অ্যান্ড ডেটা কারেন্টলি বিং প্রসেসড বাই দ্য সিপিউ আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান দুই ইন্টারনাল মেমোরি নেক্সট কোয়েশ্চেন টেক্সট ইজ কল্ড দ্য ডকুমেন্ট তাহলে সেটাকে কী বলে সেটা আমাদের এখানে বলতে হবে এক্সিস্টিং চেঞ্জিং অ্যান্ড এক্সিস্টিং ডকুমেন্ট ইজ কল্ড দ্য ডকুমেন্ট তাহলে সেটাকে আমাকে সঠিক উত্তর কোনটা হয় সেটা বলতে হবে যারা বলছেন এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান দুই এডিটিং তাদের সবার উত্তর সঠিক চেঞ্জিং এক্সিস্টিং ডকুমেন্ট মানে এক্সিস্টিং ডকুমেন্টে কিছু চেঞ্জ করা সেটাকে কী বলে সেটাকে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে তা এর সঠিক উত্তর হচ্ছে অপশন টু এডিটিং চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার একই কোশ্চেন রিপিট হয়ে গেছে টোয়েন্টি নাইন চেঞ্জিং অ্যান্ড এক্সিস্টিং ডকুমেন্ট ইজ কল দ্য ডকুমেন্ট এটার সঠিক উত্তর হবে এডিটিং চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান একত্রিশ নম্বর প্রশ্নে চলে এসেছি তা চলুন দেখে নেব এই কোশ্চেনে কী দেওয়া আছে কোনটা প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান তিন নম্বর অ্যাক্রোভেটার মানে যেটাকে পিডিএফ ফাইল বলা হয় যেটা দিয়ে তৈরি হয় বা পিডিএফ ফাইল যে পড়তে পারে চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু অ্যান ইমেজ অন এ কম্পিউটার স্ক্রিন ইজ মেড আপ অফ এ ম্যাক্সিমাম অফ হোয়াট কিসের মাধ্যমে তৈরি হয় সেটা আমাদের জানতে চেয়েছে তা যারা বলছেন অপশান টু পিক্সেল তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি হোয়াট ডাস ডট পার ইঞ্চ ডিপিআই মেজার তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা তেত্রিশ নম্বর প্রশ্নে চলে এসছি আর তেত্রিশ নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান দু ডেন্সিটি অফ দ্য পিক্সেল অন এ কম্পিউটার স্ক্রিন

তিন নম্বর অ্যান অবজেক্ট তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সিক্স দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ট্রুলি ক্রস প্ল্যাটফর্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ কল তাহলে সেটাকে কী বলে সেটাকে আমাদের এখানে বার করতে হবে তা যারা বলছেন অপশন দুই নম্বর জাভা তাদের সবার উত্তর সঠিক চলে আসবে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সেভেন দি মোস্ট ওয়াইডলি ইউজড টাইপ অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ দ্য সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন তিন নম্বর রিলেশনাল ডেটাবেস চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি এইট হোয়াট ইজ দ্য নিউয়েস্ট টাইপ অফ ডেটাবেস হুইচ ইজ অল সুইটেড ফর মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন কল্ড তাহলে সেটাকে কী বলে সেটা আমাদের এখানে বলতে হবে তা যারা বলছেন অপশন ওয়ান অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস তাদের সবার সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি নাইন হোয়াট ডু দ্য সার্কলস অন এ ডেটা ফ্লো ডায়াগ্রাম রিপ্রেজেন্ট তাহলে কী রিপ্রেজেন্ট করে সেটা আমাদের বলতে হবে তা উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান তিন নম্বর ট্রান্সফরমেশন প্রসেসেস চলে আসবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটি দ্য টাইপ অফ প্রিন্টার দ্যাট প্রিন্টস বাই সিলেক্টিভলি চেঞ্জিং স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফ্রম স্পট অন এ মেটাল ড্রাম ইজ অ্যান তাহলে সেটাকে কী বলে চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি লেজার প্রিন্টার

কিসের এক্সাম্পল সেটা আমাদের বলতে হবে বিয়াল্লিশ নম্বর প্রশ্নে আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ওয়ান ফরম্যাটিং নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি ড্যাশ ইজ দ্য ফাইল সিস্টেম ইউজড বাই দ্য অপারেটিং সিস্টেম টু আইডেন্টিফাই দ্য ফিজিক্যাল লোকেশানস অফ ফাইল অন দ্য হার্ড ড্রাইভ তাহলে তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ফ্যাট মানে হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল চলে আসবে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ফোর

কোশ্চেন নাম্বার 46 সিক্স হোয়াট ডাজ এক্সপি স্ট্যান্ডস ফর ইন উইন্ডোজ এক্সপি তাহলে এক্সপিটার মানে কি সেটা আমাদের জানতে তা নম্বর প্রশ্নে যারা বলছে অপশন নম্বর এক্সপিরিয়েন্স তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 47 সেভেন হুইচ সিম্বল ইজ ইউজড ইন এক্সেল টু ডিনোট এক্সপোনেন্সিয়াল নাম্বারস তাহলে কোনটা হবে এক্সপোনেনশিয়াল বা কোনটাকে এক্সপোনেনশিয়াল বলে সেটা আপনাদের এখানে বার করতে হবে সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর সাতচল্লিশ নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর দেখে নেব তাই এখানে এখানে নান অফ দি অ্যাভাব হবে কেননা কোনোটাই এক্সপোডেন্সিয়াল না এক্সপোডেন্সিয়ালের সাইন হচ্ছে এরকম তাই না নিশ্চয়ই আপনারা সবাই জানেন তা চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি এইট হুইচ অফ দি ফলোইং ইজ নট এ সোর্স অফ ভাইরাস তাহলে কোনটা সোর্স অফ ভাইরাস না সেটা আমাদের বলতে হবে যেটা না সেটা বলতে হবে আটচল্লিশ নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান সি ইমেল মেসেজিং তাদের সবার উত্তর সঠিক চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি নাইন হুইচ প্রিন্টার টাইপ ইন অ্যান ইমপ্যাক্ট প্রিন্টার তাহলে এর মধ্যে কোনটা ইমপ্যাক্ট প্রিন্টার মানে যেটা আমাদের কাগজকে স্পর্শ করে সেটা কোন প্রিন্টার সেটা আমরা এখানে দেখে নেব তা যারা বলছেন অপশান চার নম্বর ডট ম্যাট্রিক্স প্রিন্টার তাদের সবার উত্তর সঠিক ইনপ্যাক্ট প্রিন্টার আর নন ইনপ্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য একটাই ইনপ্যাক্ট প্রিন্টার হচ্ছে কাগজকে স্পর্শ করে যেমন ডট ম্যাট্রিক্স প্রিন্টার আর নন ইনপ্যাক্ট প্রিন্টার হচ্ছে কাগজকে স্পর্শ করে না সেটা হচ্ছে লেজার দিয়ে লেখা হয় তাহলে সেটা হচ্ছে লেজার প্রিন্টার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন চলে আসবো পরবর্তীও আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে হোয়াট টাইপ অফ সফটওয়্যার মাস্ট টু বি ইউজ টু ট্রান্সলেট স্ক্যান টেক্সট ইন্টু ফরম্যাট দ্যাট ক্যান বি মেনিপুলেটেড তাহলে এটা কোনটা সঠিক উত্তর হবে আর পঞ্চাশ নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ওয়ান ও সি মানে অপটিক্যাল ক্যারেক্টার রিডার তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করলাম আপনারা এবার সঠিকভাবে ক্যালকুলেশন করুন এবং পঞ্চাশটা প্রশ্নে আজকে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা আমাদেরকে পোস্ট করুন আপনারা আমাদেরকে পোস্ট করবেন আমাদের ভিডিওটার সার্থকতার জন্য এবং তার সাথে সাথেও আপনারা আপনাদের নিজেদের পারফরমেন্সটা বুঝতে পারবেন যে কতটা আপনাদের পারফরমেন্সটা এনহ্যান্স করতে হবে আপনারা সবাই একে একে পোস্ট করুন আর আমরা চলে যাচ্ছি আগামী দিনের যে হোম টাক্সের প্রশ্ন তা সেই হোম টাক্সের প্রশ্নে তা আগামী দিনে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আগামী দিনে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো হাই রেজোলিউশন কম্পিউটার মনিটার্স উইল বি অপশন ওয়ান হাই ডিপিআই অপশান দুই লো ডিপিআই অপশান তিন টু ফিফটি সিক্স 4 অপশান ইজ নট মেজার্ড ইন ডিপিআই আর অপশন পাঁচ হচ্ছে নান অফ দিস আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো হাই রেজোলিউশন কম্পিউটার মনিটর উইল বি অপশান ওয়ান হাই ডিপিআই অপশান দুই লো ডিপিআই অপশান তিন টু ফিফটি সিক্স কালার্স অপশান চার রিজলিউশন ইজ নট মেজার্ড ইন ডিপিআই আর অপশান পাঁচ নান অফ দিস আপনাদের এই পাঁচটা অপশানের মধ্যে যে অপশানটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে তাদের কাছে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ